দানবীর রাগিব আলী ও তার সহধর্মিনী রাবেয়া খাতুন চৌধুরী, রাগিব রাবেয়া নামে বাংলাদেশের বিভিন্ন স্থানে অসংখ্য স্কুল, কলেজ, মেডিকেল কলেজ সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যদিও এরকম একজন মহৎ ব্যক্তিত্বকে শুধুমাত্র কিছু কথায়, সেলুলয়েড ফিতায় কিংবা কিছু সংরক্ষিত ফুটেজ দ্বারা প্রকাশ করা সম্ভব নয়, তারপরেও শুধু দর্শক এই মহান ব্যক্তিকে নিয়ে রচিত একটি শাড়ি গানের মাধ্যমে তাকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা দানবীর রাগিব আলীর উপর নির্মিত শাড়ি গানটি উপভোগ করি। সৃষ্টিকর্তা তোমার দরে জানিয়ে সালাম, দানবীর এক ব্যক্তির কথা শুরু করিলাম। শোনেন 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 ভাই রে শোনেন দিয়া মন, রাগিব আলীর কথা কিছু করি গবর্ণন। কত আদন সন্তান তুমি পাঠাইলা ভুবনে, কিছু মানুষ তাদের মাঝে থাকে যে গোপনে, গোপনে থাকিয়া তারা করে মানব সেবা। কজনে পরিচয় পাইল কয়জন চিনল কে বা, তিনি রাগিব আলী নাম। যত কিছু করলেন তিনি এই দেশের লাগিয়া, আস্তে আস্তে সেসব আমি বলবো যে খুলিয়া। রাগিব নামের একটি তারা মিটি মিটি হাসে, সিলেট জেলার বিশ্বনাথের রাগিব নগর গায়ে, রাগিব নামের সেই তারাটা গ্রামবাসী পায়। রাগিব আলীর জন্ম হইল ঘর উজালা করে, রাবেয়া বানু ছেলের মুখের পানে চাহিয়া, ভাবে এই ছেলের একদিন চিনবে দুনিয়া। মক্তবেতে যাওয়ার জন্য দিন তারিখ ঠিক হইল, তাহার বাবা বাজার থেকে উখরা আনিল। মজা কইরা খাও, নতুন জামা টুপি আর লুঙ্গি পরিয়া, মক্তবেতে গেল রাগিব আনন্দ করিয়া। পরে আর মাস্টার পড়ায় সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাটা দিন আমি যেন ভালো হয়ে চলি।
ছেলে বড় হইয়া বাংলাদেশের মুখ উজ্জ্বল করিবে। আটটি ভাইয়ের মাঝে রাগি বাড়ে ধীরে ধীরে, রাগি বালির কিছু গুণ সবার চোখে পড়ে। সবার সাথে মিষ্টি আলাপি, লেখা পড়ায় রাগি বালির মাথা বড় ভালো, ভালো রেজাল্ট করে রাগি ফেল হয় না কখনো। পাঠশালা পাশ করে রাগি কোথায় ভর্তি হইবে গায়ে হাই স্কুল তো নাই, অবশেষে গায়ে থেকে মাইল দুয়েক দূরে ভর্তি হইল লক্ষ্মী বাসা এমবি স্কুলে। সেইখান থেকে আইলো রাগিব সিলেট শহরে, সেভেনেতে ভর্তি হইল রাজার স্কুলে, ফুটবল খেলায় সেই স্কুলে ছিল অনেক নাম, রাগিব আলী ফুটবল খেলে করিল সুনাম। পরীক্ষার পরে রাগিব চিন্তা করতে থাকে, এমন সময় দেখা হইল তোরা বালির সাথে, তোরা বালি বোঝায় তারে রাগি বালি শোনো, বিলাত গেলে দুঃখ থাকবে না কোনো। তাহার সাথে বিলাত যাওয়ার ফন্দি ফিকির করে, অনেক কষ্ট করিয়া সে ভিসা যে পাইল, আশা পূরণ করতে রাগি বিলাতে যে গেল। সবাই মিলে করে দোয়া। লন্ডনেতে যাইয়া রাগিব লেখা পড়া করে, পড়ার ফাঁকে দেশের কথা শুধুই মনে পড়ে, ভাবে রাগিবেই না দেশের মানুষ কত সুখে, আমার বাংলার গরিব মানুষ কাটায় যেদিন দুঃখে। তাদের পাশে আমি দাঁড়াবই, তাদের যত দুঃখ আছে নিব যে ভাগ করে, সুখে দুঃখে থাকবো পাশে সারা জীবন ধরে। ১৯৬১ সালে
শেষ করিয়া ভাবে রাগি ব্যবসা যাবে করা, কি ব্যবসা করিবে রাগি ভাবিতেছে যখন, হোটেল ব্যবসার চিন্তা তাহার মাথায় আসে তখন। আমার আপন কেহ নাই, কাজ হইল সম্মানের জিনিস লজ্জা তাতে নাই, একটা চাকরি হোটেলেতে আমার জন্য চাই। চাকরি কইরা অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা সঞ্চয় করে পুঁজি খাটাইয়া রেস্টুরেন্টের ব্যবসার আগে দিল সে দিয়া। বছর শেষে রাগি বালি হিসাব করে দেখে, লক্ষ পাউন্ড ইনকাম হইছে তাহারও ব্যবসাতে। সংখ্যা তাহার বেড়ে যে দাঁড়ায়, একটা দুইটা তিনটা করে রাগি বালি ভাই, 14টা হোটেলের মালিক আল্লাহ যে বানায়। লাভের মুখ লন্ডনের শেয়ার মার্কেটে শেয়ার ব্যবসা করে, অনেক টাকা আয় করিয়া অন্য দেশে করে। দেশে গিয়া গরিব দুঃখীর পাশেতে দাঁড়াবো, আমার টাকায় বাংলাদেশে কারখানা করিয়া গরিব লোকের সেই কারখানায় চাকরি দিব দিয়া। তার দু চোখে সুখী বাংলার স্বপ্ন যে ভাসে, এই দেশে শিল্প বিপ্লব করিয়াই আমি দূর করিব আছে যত দুঃখীর চোখের পানি। রাগি বালি সাধনা যে করে, অনেক চা বাগানের মালিক আল্লাহ দিল করে। ১৯৭১ সালে এই দেশেতে ভাই পশ্চিম পা
পাকিস্তানের সাথে যুদ্ধ লাইগা যায়। এই দেশেতে করে তারা জুলুম অত্যাচার, তাই দেখিয়া দুই চোখেতে পানি আসে তার। রাগী ভাবে এই দেশটারে স্বাধীন করিতে, সাহায্য করিব আমি মুক্তি জোতারে, সাহায্য করিব তাদের টাকা পয়সা দিয়া, মিলিটারি খুঁজলে রাখবো বাড়িতে লুকাইয়া। যোদ্ধার পাশে রাগিব থাকে ততদিন, তার বাড়িতে আশ্রয় দিয়া থাকে তাদের পাশে, বুক দিয়া আগলাইয়া রাখে বিপদ যদি আসে। রাগিব চাঁদা সে উঠায়, চাঁদার টাকা রাগিব আলী পাঠায় বাংলাদেশে, মুক্তিযোদ্ধা যুদ্ধ করে জীবন বাজি রেখে।